আমরা সহজে কিভাবে সবজি ভেজিটেবল দিয়ে মাছের ডিম রান্না করব সেটা দেখাচ্ছি। এখানে বেগুন নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল, সামান্য পানি নিয়েছি। এখন আমি এটার সাথে ওই যে মাছের ডিম, রুই মাছের ডিম অ্যাড করে দিব, নিয়ে আসতেছি। এটা হচ্ছে রুই মাছের ডিম। আমরা যখন ভেজিটেবল দিয়ে রুই মাছের ডিম রান্না করবো তখন কিন্তু একটু ছড়িয়ে দিতে হবে। হয়ে গেছে, কমিয়ে দিতে হবে ভালো সেদ্ধ হওয়ার জন্য, কারণ বেগুন কিন্তু অনেকদিন রোমে ছিল, সে কারণে একটু সেদ্ধ হওয়ার ভয় আছে, সেদ্ধ না হওয়ার ভয় আছে। হ্যাঁ, সেদ্ধ নাও হতে পারে। তো আস্তে তাহলে এই যে মাছের ডিম দিয়ে আমি কিন্তু এই যে একটু ঝোল টাইপ করে ফেলেছি, কারণ আজকে আমার কাছে মাছ নেই, সে কারণে এই রেসিপিটা তৈরি করা। আমি জানি না কেমন লাগবে, যাই হোক আমার মনে হয় ভালোই লাগবে। ঝাল কমে দিচ্ছি, এখন আমি এটা তুলে নেব। হয়ে গেছে অলরেডি, একদম কমপ্লিট। Thank you.